আসসালামু আলাইকুম দর্শক, আমি মোহাম্মদ মাজহারুল ইসলাম। আজকে চলে আসলাম গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে। পথ এগো লিমিটেডে আপনাদের সবাইকে স্বাগতম। এখন পর্যন্ত যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং নিয়মিত ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। তো দর্শক, চলে আসি মূল আলোচনায়। যে ব্যাপারগুলো আজকাল ইউটিউবে সবচেয়ে বেশি দেখা যাচ্ছে তা হলো বেশ কিছু প্রতিবেদন যেখানে হাজার লক্ষ কোটি লাভের পুঙ্খানুপুঙ্খ চটকদার হিসাব দেওয়া হচ্ছে, যেখানে নতুন উৎসাহী উদ্যোক্তা বা খামারিগণ আগ্রহ প্রকাশ করে এবং যাচাই বাছাই না করেই বাচ্চা সংগ্রহ করে খামার দিচ্ছেন। আমরা এমনও কিছু উদ্যোক্তা দেখেছি যারা শুধুমাত্র প্রবাসে বসে এমন সব চটকদার রঙিন প্রতিবেদন দেখে বাচ্চা সংগ্রহ করছেন এবং কোনোরূপ তথ্য সংগ্রহ ও বাজার ও বাচ্চার মান গবেষণা না করে খামার শুরু করে দিচ্ছেন। ফলস্বরূপ যা হওয়ার তাই হচ্ছে, লাভের গুড় পিঁপড়ে খাচ্ছে। যারা কষ্টার্জিত লাখ লাখ টাকা ঢেলে খামার দিচ্ছেন, হয়তোবা তারাই এমন সব প্রতিবেদকের ভিডিও দেখছেন যেসব প্রতিবেদকরা জীবনে একটি চড়ুই পাখিও পালন করেছে কিনা সন্দেহ। তো দর্শক, আমি কাউকে উদ্দেশ্য করে কিছু বলছি না, সবারই আয় উপার্জনের একটি নিজস্ব পন্থা পদ্ধতি রয়েছে। কেউ খামার প্রতিবেদন করে, কেউ খামারি থেকে মোটা অঙ্কের ভিজিট নিচ্ছে, এতে করে হয়তো সেই খামারির বিজ্ঞাপন হয়ে যাচ্ছে এবং খুব সহজেই তার পণ্য বিক্রির মাধ্যমে সে লাভবান হচ্ছেন। পাশাপাশি সেই ইউটিউব প্রতিবেদকও হাজার লক্ষ ভিউ পেয়ে ইউটিউব থেকে বেশ কিছু টাকাও কামিয়ে নিচ্ছেন। যাই হোক দর্শক, আপনারা হয়তো প্রশ্ন করবেন, পথ এগ্রো কি সেই পথে হাঁটছে? না দর্শক, পথ এগ্রো একই পথে হাঁটছে না। পথ এগ্রো শুধুমাত্র একটি শহর বা গ্রাম বা এলাকা ভিত্তিক সেবা প্রতিষ্ঠান নয়, বর্তমানে এটি সামগ্রিকভাবে বিভিন্ন ফার্মিং ভিত্তিক প্রকল্প নিয়ে সারা বাংলাদেশে সঠিক তথ্য সরবরাহ ও কর্মদক্ষতার পাশাপাশি কৃষি ও খামার খাতের উন্নয়নে কর্মদক্ষতা উন্নয়ন উন্নত সেবা, আধুনিক পরিকল্পনা, যে কোনো পরামর্শ, প্রাথমিক চিকিৎসা পরামর্শ, প্রান্তিক প্রকল্প উন্নয়ন পরিদর্শন, অনলাইন টিউটোরিয়াল, তথ্য সরবরাহ ও খামার প্রতিবেদন, হাতে কলমে প্রশিক্ষণ ও উচ্চমানের পণ্য ও বাচ্চা সরবরাহ করে বিভিন্ন ছোট বড় প্রকল্প নিয়ে খামার ও কৃষি উন্নয়নে এগিয়ে যাচ্ছে। তো ইউটিউবটা আমাদের শুধুমাত্র একমাত্র তথ্য ও সরবরাহকারের জন্য ব্যবহার করা হচ্ছে। তো অতএব আমাদের উদ্দেশ্য ইউটিউব থেকে টাকা কামানো বা খামার প্রতিবেদন করে মোটা অঙ্কের ভিজিট নিয়ে কৌশলে বিজ্ঞাপন দেওয়া নয়। তাই আমাদের কোনো প্রতিবেদনে অনৈতিক কোনো হিসাব নিকাশ নিয়ে আলোচনা থেকে আমরা সম্পূর্ণ বিরত থাকি। আমরা চাই সঠিক তথ্য দেওয়ার মাধ্যমে ভালো মানের বাচ্চা সরবরাহ করে খামারিদের উন্নত উন্নয়ন ও দেশের বেকারত্ব বিমোচনে ভূমিকা রাখা। তো দর্শক, আমার দীর্ঘ কথা বা আলোচনায় হয়তো আপনারা বিরক্ত হচ্ছেন, তাই আজ আর অযথা কথা না বাড়িয়ে অল্প করে আরেকটি গুরুত্বপূর্ণ আলোচনা করছি, যাতে আপনারা কিছুটা হলেও ধারণা নিতে পারেন। তো আজকের আলোচনার বিষয়টি হচ্ছে উন্নত মানের বাচ্চা ও গুণগত মান সম্পর্কে ধারণা। বর্তমানে আপনারা দেখবেন যে বেশ কিছু লাইসেন্সিং হ্যাচারি ও খামারগুলো প্রান্তিক পর্যায়ে ইনব্রিডিং, আউটব্রিডিং ও অন্যান্য আধুনিক উন্নত জেনেটিক মান নিয়ন্ত্রণ সম্পর্কে পর্যাপ্ত জ্ঞান তাদের না থাকায় বেশিরভাগই তৃতীয় প্রজন্মের নিম্নমানের বাচ্চা উৎপাদিত হচ্ছে এবং দিন দিন ছড়িয়ে যাচ্ছে, যেগুলোর ওজন উৎপাদন আশানুরূপ হয় না, খাবার বেশি খাচ্ছে এবং এতে করে বাজার নষ্টে যথেষ্ট ঝুঁকি তৈরি হয় এবং খামারির খরচ বৃদ্ধি করে লসের সম্মুখীন হন। একটি উদাহরণ দিচ্ছি টার্কি নিয়ে। যে টার্কি একসময় বাংলাদেশে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছিল, আমার প্রশ্ন হচ্ছে সেই টার্কি জিনগতভাবে 10-12 কেজি নিচে হবার কথা নয়, কিন্তু আমাদের প্রান্তিক পর্যায়ের হাতে এসে, খামারিদের হাতে এসে 5-6 কেজির বেশি হচ্ছে না কেন? এর উত্তর আমি আপনাদের দিয়ে দিচ্ছি। উন্নত ব্রিডিং, জেনেটিক মান নিয়ন্ত্রণ পর্যায়ে প্রান্তিক খামারিদের, নিত্য নতুন খামারিদের যে অজ্ঞতা। অতএব দর্শক, এই দিকটি আপনারা সময় নিয়ে মূল্যায়ন ও বিচার বিশ্লেষণ করবেন, তারপরে খামার জগতে অগ্রসর হবেন। এবং আগামী পর্বে আমি এই ইনব্রিডিং, আউটব্রিডিং, উন্নত ব্রিডিং বিষয়ক বিস্তারিত আলোচনা করব। তো দর্শক, আজকের আলোচনা এই পর্যন্তই। আপনাদের সাড়া পেলে উপকারী যে আলোচনা ও তথ্য বহুল যে বিষয়গুলো আছে আপনাদের সামনে, সেগুলো নিয়ে আলোচনা পর্ব তৈরি করব। এবং আর যারা আমাদের চ্যানেলটি এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেনি, অবশ্যই অবশ্যই তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং নিয়মিত ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন।